টাকা রোজগারের জন্য মানুষ কত কি না করে, কেউ করে ব্যবসা, কেউ করে চাকরি, আবার কেউ বা ভিন্ন কোনো পেশা বেছে নেন। সাধারণত স্রেফ বেঁচে থাকার তাগিদে অক্ষম মানুষেরা ভিক্ষা করতে বাধ্য হয়। তবে এমনও অনেকে আছেন যারা ভিক্ষাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, আর তাদের আয় অনেক ব্যবসায়ীর আয়ের চেয়েও অনেক বেশি। দিনের বেলা তারা ছেঁড়াফাটা জামা পরে তোবড়ানো থালা হাতে মানুষের কাছে হাত পাতে, আর রাতে ঘুমোতে যান বিলাসবহুল নিজস্ব ফ্ল্যাটে। নিশ্চয়ই অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। নাম্বার 1, ভিক্ষুকের ঘরে 13 বস্তা টাকা এবং 88 কেজি কয়েন। ভিক্ষুকের ঘরে মিলল 13 বস্তা টাকা। তিনি থাকেন ঢাকায়, রাজধানীর দক্ষিণ মান্ডা এলাকার মাদ্রাসা রোডে। জাকির হোসেনের বাড়িতে সাদেমা বেগম নামে 72 বছর বয়সী এক বৃদ্ধা ভিক্ষুকের ঘর থেকে মোট 13 বস্তা ভর্তি 76,000 টাকা এবং 88 কেজি কয়েন উদ্ধার করা হয়। মাস তিনেক আগে বৃদ্ধা সাজেদা তার মেয়ে আমেনাকে নিয়ে মাসিক 4,000 টাকায় 2 রুম ভাড়া নেন। প্রতিদিনই ভিক্ষা করেন তিনি, আর রাস্তা থেকে কুরিয়ানা প্লাস্টিকের বস্তা দিয়ে ঘর ভরিয়ে ফেলতেন তিনি। 1 মাস 10 দিন পর যখন জাকির হোসেন তার কাছে ঘর ভাড়া চায়, সে রাতে এসে দেবেন বলে সেই যে গেলেন আর ফিরে আসেনি। এভাবেই কেটে যায় 2 মাস। জাকির হোসেন ভেবেছিল ভাড়া জোগাড় করতে না পারায় তার আর আসেনি, অন্য কোথাও চলে গেছে। এরপর তিনি এলাকার কয়েকজন ভাঙ্গারিকে ডেকে আনে সেই বৃদ্ধ মহিলার যাবতীয় জিনিস বিক্রি করার জন্য। তখনই তারা কয়েকটি বস্তা খুলে দেখেন বস্তাগুলোতে টাকায় ভরা। পরে কৌতূহলবশত ছোট ছোট ব্যাগগুলো খুললে তার ভেতর থেকে বেরিয়ে আসে প্রচুর পরিমাণ কয়েন। 6 থেকে 7 জন মানুষ দিয়ে সন্ধ্যা পর্যন্ত গুনে পাওয়া যায় 76,000 টাকা এবং 88 কেজি টাকার কয়েন। উদ্ধার হওয়া এইসব টাকা এবং কয়েন মুগদা থানার হেফাজতে রয়েছে। ভাবা যায় 2 মাসেই তার কাছে লাখ টাকা। নাম্বার 2, ফ্ল্যাটের মালিক। কৃষ্ণা মুম্বাইয়ের সিপি ট্যাঙ্ক এলাকায় ভিক্ষা করে। তার চেহারা দেখে কেউ বলবেই না যে সে এত টাকার মালিক। মানুষ সারা জীবন চাকরি করে বুড়ো বয়সে একটি থাকার জন্য ফ্ল্যাট কিনতে পারে না, কিন্তু কৃষ্ণা তো ভিক্ষা করে মুম্বাইয়ের মতো নামি দামি শহরে ফ্ল্যাট কিনে বসে আছে। তিনি কয়েক বছর ধরে ভিক্ষা করে এত বেশি উপার্জন করেছেন যে তিনি এখন মুম্বাইয়ের নাল্লোসপাড়া এলাকায় একটি ফ্ল্যাটের মালিক, যার মূল্য প্রায় 15 লাখ রুপি। প্রতিদিন 2,000 রুপি উপার্জন করেন তিনি। তার মাসিক আয় প্রায় 70,000 রুপি। ভাবতে পারছেন, তার ভাই তার আর্থিক দিক দেখাশোনা করে। মুম্বাইতে তার এত উপার্জন যে তাকে একজন লেজেন্ড মানা হয়। এখন যেই অবস্থা দেখছি, মনে তো হচ্ছে চাকরি বিজনেসের চেয়ে ভিক্ষা করে বেশি টাকা কামানো সম্ভব। নাম্বার 3, বছরে 36,000 টাকা ইন্স্যুরেন্স প্রিমিয়াম জমা দেন এই ভিক্ষু। সার্ভাটিয়া দেবীকে প্রধানত পাটনার অশোক সিনেমা হলের পেছন দিকে ভিক্ষাবৃত্তি করতে দেখা যায়। ওনাকে ভারতের অন্যতম বিখ্যাত ভিখারী বললে ভুল হবে না। স্বামী মারা যাওয়ার পর তিনি পথে নামেন এবং গত 25 বছর ধরে তিনি এই ভিক্ষাবৃত্তির কাজ করছেন। টুরিস্ট বেগার হিসেবে তিনি সুপরিচিত। তিনি ভ্রমণ করতে করতে ভিক্ষা করেন, ভিক্ষা করতে করতে ভ্রমণে যেতেন, ভ্রমণে গিয়েও ভিক্ষা করেন, আর এভাবেই সম্পদের প্রাচুর্য গড়েছেন তিনি। তিনি বর্তমানে এত পরিমাণ টাকার মালিক যে তিনি বছরে 2 করে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দেন, আর তার মোট পরিমাণ 36,000 টাকা। তিনি এতটাই জনপ্রিয় যে তাকে পুলিশরাও কোনোভাবে বিরক্ত করে না। মাঝে মধ্যে তাকে পাটনার বিভিন্ন ধর্মীয় স্থানের বাইরেও ভিক্ষা করতে দেখা যায়। মানে এখন সেলিব্রিটিরাও এতটা পপুলার না যতটা একজন ভিক্ষু। নাম্বার 4, 1 মিলিয়ন ডলারের মালিক ভিক্ষু। সৌদি আরবিয়া বরাবরই ধনী দেশ, কিন্তু সেখানেও আছে ভিক্ষু। তবে সেই ভিখারি আমাদের চেয়ে অনেক ধনী। সৌদি আরবের সবচেয়ে ধনী ভিখারি হচ্ছে ঈশা। দেশটিতে নারীদের বোরকা ব্যবহার করতে হয়, তাই এই ঈশাকে খুব সহজে চেনা যায় না। এই সুযোগটা কাজে লাগিয়ে ঈশা প্রতিদিন কামিয়ে নিচ্ছিলেন অসংখ্য টাকা। ঈশার মৃত্যুর পর একটি রিপোর্টে বেরিয়ে আসে তার কাছে প্রায় 1 মিলিয়ন ডলার জমা রয়েছে। ভিক্ষাবৃত্তিতে আসার পর থেকে সারা জীবন সেই অর্থ উপার্জন করেছিলেন, কিন্তু ভোগবিলাসী তার ধারে কাছেও যাননি। রহস্যজনক ভাবে তিনি শুধু ভিক্ষাই করে গেছেন।
নাম্বার 5, এই ভিক্ষুকের আছে কারখানা, এমনকি নিজের ফ্ল্যাটও। মুম্বাইয়ের এক ভিকারি হাজি, যার প্রতিদিনের উপার্জন মিনিমাম 2000 টাকা, বহু বছর ধরে করছেন এই ভিক্ষাবৃত্তি, আর ভিক্ষা করেই তৈরি করেছেন কারখানা, ব্যাংকে রেখেছেন লক্ষ লক্ষ টাকা। শুধু তাই নয়, মুম্বাইয়ে করেছেন আলিশান এক বাংলো। কিন্তু এত সবকিছু তখনই সামনে আসে যখন তার বাসায় আগুন লাগে। ভাবতে পারছেন, যার ব্যাংকে আছে লক্ষ লক্ষ টাকা, আছে নিজের ফ্ল্যাট, আছে নিজের কারখানা, সে কতটা ধনী হতে পারে? কয়টা মানুষের নিজস্ব কারখানা থাকে, কিন্তু এগুলো থাকার সত্ত্বেও সে ভিক্ষাই করত। নাম্বার 6, ব্যাংকে রয়েছে প্রচুর পরিমাণে টাকা। লক্ষ্মী দাস 1964 সাল থেকে মাত্র 16 বছর বয়সে কলকাতায় ভিক্ষাবৃত্তির কাজ শুরু করেন। তিনি খবরের শিরোনামে আসে তখন যখন তিনি 44 বছর যাবত ভিক্ষা করে টাকা জমিয়ে 90 কেজি কয়েন নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যান। টাকার লেনদেনের জন্য তিনি এখন ক্রেডিট কার্ড ব্যবহার করেন। তিনি তার জমানো কয়েনের ব্যাপারে খুব রক্ষণশীল। ব্যাংক এত কয়েন একসাথে জমা নিতে চায়নি, কিন্তু পরে বাধ্য হয়ে সেগুলো জমা নিতে হয়। নাম্বার 7, বড়সড় বাড়ি সহ কয়েকটি ফ্ল্যাটের মালিক এই ভিক্ষুক। সাম্বাজি কালেকে বলতে পারেন মুম্বাইয়ের অন্যতম সবচেয়ে ধনী ভিখারি। মুম্বাইয়ের এই ভিখারি ভিক্ষা করেন সপরিবারে। প্রতিদিন গড়ে প্রায় 2000 টাকার কাছাকাছি পরিবারের এক একজন আয় করেন। যদি একজন প্রতিদিন 2000 টাকা উপার্জন করে, তবে তাদের মাসে হয় 60,000 টাকারও বেশি, যা একজন সরকারি অফিসারের বেতনের থেকে অনেক বেশি। তাদের জন্য তো খাবার জামা সবই ফ্রি, তাই তো তিনি জমিয়েছেন কোটি কোটি টাকা। কোটিপতি এই ভিখারি আজ কয়েকটি ফ্ল্যাট, কিছু জমি এবং একটি বড়সড় বাড়ির মালিক, যা তার সমপরিমাণ বেতন পাওয়া একজন অফিসারও শতপায়ে অর্জন করতে পারে না। ইনিও অঞ্চলের নতুন ভিখারিদের মাথার উপর বসে থাকেন বলে জানা যায়। নাম্বার 8, আমেরিকার ধনী ভিখারি সিমন রাইট। আমেরিকার ধনীদের মধ্যে একজন, তাও আবার ভিক্ষা করে। আমেরিকার একমাত্র ধনী ভিক্ষুক যাকে ভিক্ষাবৃত্তি থেকে আইন প্রয়োগ করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, শুধুমাত্র তার এত টাকার কারণে। মানুষের কাছে হাত পাততে পারতে সিমন গড়েছিলেন কোটি কোটি টাকার সম্পত্তি। শুধু $3,50,000 একটা ফ্ল্যাটে তিনি একাই বসবাস করতেন। তাহলে ভাবুন কত শতকোটি টাকা তার। $3,00,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,50,00,000 টাকা। এত টাকা দিয়ে কেনা ফ্ল্যাট যেই মানুষ একা থাকতে পারে, তার যে কত টাকা আছে তা বোঝার আর বাকি নেই। তাই তো তার ভিক্ষা করায় জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। নাম্বার 9, কোটিপতি ভিখারি। তিনি ছিলেন কোটিপতি ভিখারি, কিন্তু শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়। টাকা পয়সা মূল্যবান সামগ্রী মিলিয়ে প্রায় 12,00,000 সৌদি রিয়াল অর্থমূল্যের সম্পত্তির মালিক তিনি। সৌদি আরবে ভিক্ষাবৃত্তি কঠোরভাবে নিষিদ্ধ, তা সত্ত্বেও লোকটি লুকিয়ে লুকিয়ে ভিক্ষা করতে গিয়ে ধরা পড়ে যায়। তারপরে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জেরা করে যেসব তথ্য বেরিয়ে আসে, তাতে চোখ কপালে উঠেছে পুলিশের। সে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে, নিজের গাড়িতে বিভিন্ন শহরে যাতায়াত করে, অথচ এতদিন কিছু টেরই পায়নি পুলিশ। তদন্তে প্রকাশ হয়ে আসে তাকে ভিক্ষাবৃত্তিতে সাহায্য করে তার স্ত্রী এবং 3 বাচ্চা। গোটা পরিবারটাই বেআইনিভাবে সৌদি আরবে বসবাস করছিল বলে জানতে পারে পুলিশ। কোটিপতি ভিখারি উপসাগরেরই কোনো দেশ থেকে লাইসেন্স বের করেছিল, তার জেরেই সে বিপুল অর্থ কামিয়ে নেয়। নাম্বার 10, অটোরিকশা চেপে ভিক্ষা করতে যান মালানা খান, যিনি লোখানওয়ালা এলাকায় মাসু নামেই বেশ পরিচিত। ভিক্ষাবৃত্তিকে এক অন্য মাত্রায় নিয়ে গেছেন। ভিক্ষার ব্যাপারে সে খুবই প্রফেশনাল। প্রতিদিন সকাল 8টার সময় সে নিজে ভিক্ষা করার জায়গায় পৌঁছে যায়, এবং রাত অবধি যতক্ষণ না পর্যন্ত লোকজন কমে আসছে ততক্ষণ সে সেখানেই থাকে। কিন্তু পশ্চিমাঞ্চেরিতে তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে, এবং সে পরিষ্কার পোশাকে অটোরিকশা চেপে ভিক্ষা করতে আসে, তারপর পোশাক পরিবর্তন করে নেন। প্রতিদিন সে 1,000 টাকার মতো আয় করে বিভিন্ন রেস্টুরেন্ট ও পাবের বাইরে ভিক্ষা করে। বিনা পুঁজিতে লাভজনক ব্যবসা ভিক্ষা, তাই তো তার রয়েছে বিশাল এক চক্র। অনেক সময় তারা পঙ্গুর ভাব করে ভিক্ষা করে, আবার অনেক সময় বাচ্চাদের দেখিয়ে ভিক্ষা করে। আমরা পঙ্গু মানুষ আর বাচ্চা দেখলে সহজেই গলে যাই, আর তারা এই সুযোগ কাজে লাগায়। বিশ্বের সকল দেশে সাধারণভাবে ভিক্ষাবৃত্তি চলে। বিশ্বের ধনী রাষ্ট্রগুলো থেকে শুরু করে সবচেয়ে গরিব রাষ্ট্রেও চলে ভিক্ষুকদের কার্যকলাপ। তবে এক এক দেশের ভিক্ষা গ্রহণ বা দানের পদ্ধতি ভিন্ন ভিন্ন। মৌলিক কিছু পার্থক্য থাকলেও ভিক্ষাবৃত্তিতে আত্মসম্মান বা মর্যাদার হানি হয়, তা ধনী দরিদ্র সকলে স্বীকার করে। মানুষের মৌলিক অধিকার, বিশেষ করে খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের চাহিদা পূরণ না হলে মানুষের সমাজের বিত্তশালীদের পানে হাত বাড়ায়। তবে দেশের ভিক্ষুকদের সকলেই যে তাদের জীবিকার চাহিদা পূরণের জন্য ভিক্ষা করে, তা কিন্তু নয়। অনেকেই আছে যারা কিনা ভিক্ষাকে বিজনেস হিসাবে নেয়। অনেক সময় ভিক্ষুকরা তো ব্ল্যাকমেল করেও টাকা নেয়, আর এইসব বন্ধের জন্য
সরকারের উচিত যথেষ্ট ব্যবস্থা নেওয়া, তা না হলে এগুলো আরো বাড়তে থাকবে। আর আমাদের উচিত কাউকে ভিক্ষা দেওয়ার আগে দুবার ভেবে দেখা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পায়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবে পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।